গত 3 অক্টোবর কিশোরগঞ্জে শিল্পপণ্য ও বাণিজ্য মেলা শুরু হয়। শহরের আলোর মেলা এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের চারপাশ ঘেঁষে আয়োজিত এই বাণিজ্য মেলা শেষ হচ্ছে আগামী 5ই নভেম্বর। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও পুলিশ নারী কল্যাণ সমিতির কিশোরগঞ্জের সহযোগিতায় মাসব্যাপী আয়োজিত এই বাণিজ্য মেলায় প্রতিদিনই ছিল দর্শনার্থীদের ভিড়। বিশেষ করে ছুটির দিনগুলোতে বিকেলের দিকে মেলায় নানা বয়সী মানুষের ভিড় দেখা গেছে। মেয়েকে নিয়ে আসছি শেষবারের মতো আরেকবার, যাতে মানে মেয়ের খুব ভালো লাগে। তো মেয়েকে নিয়ে যে রাইড আছে, এখানে ফোয়ারা আছে, কিছু টুকটাক কেনাকাটা করবে, সেটা দেখতে আসছি। আসলে এটা চমৎকার একটা উদ্যোগ, বিশেষ করে বাচ্চাদের জন্য। আমরা যারা শহরে থাকি তাদের জন্য বাচ্চাদের একটা বিনোদনও হলো, প্লাস আমাদের যে টুকিটাকি প্রয়োজনও মিটলো। শুনলাম বাণিজ্য মেলা শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আবার একটু শেষবারের মতো দেখতে আসলাম। আমি আমার বাবার সাথে আসছি, ভালো লাগতেছে। মার সাথে আসছি একা একা, মাও যাইতে দেয় না। আজকে আরো সুন্দর পরে যাবো, সুন্দর পরে একটু বেশি সুন্দর দেখায় আর কি মেলাটা। আসছে সন্তানরা নিয়ে আসলাম, অনেক ভালোই লাগতেছে, কেনাকাটা করতেছি। হ্যাঁ কিনছি, এই যে বাচ্চার জন্য প্যান্ট কিনলাম, জামা কিনলাম, মেয়ের জন্য চুড়ি কিনলাম। আমার মনে হয় না বছর দুই বছর পর পর হলে বেশি ভালো হয়, কারণ আমরা একটা মানে উৎসবপূর্ণ একটা জায়গা আসতে পারি, সবাই একত্রিত হইতে পারি, ফ্রেন্ড সার্কেল। মেলা শুরু হওয়ার পর থেকে দর্শনার্থীদের যেমন ভিড় ছিল তেমন ছিল বেচাকেনা। কিন্তু মেলার শেষের দিকে দর্শনার্থীদের কিছু আনাগোনা থাকলেও ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া শোনা গেছে। শীতরাং ঘূর্ণিঝড়ের কারণে বিক্রি কম হওয়ায় কিছু দোকানি অলস সময় পার করছেন, অনেকেই লোকসান গুনছেন। ভাই অ্যাকচুয়ালি আমাদের প্রথম দিকে অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ, যে এখন যে পরিস্থিতি যাচ্ছে অনেক খারাপ, মানে বেচা কিনে খুবই খারাপ। প্রথম থেকে যে সেল ছিল তার অর্ধেকের অর্ধেক আছে এখন। হ্যাঁ আমরা আলহামদুলিল্লাহ, আমরা তো প্রত্যেক বছরেই এই মেলাটা করি, তো এই বছরও খুব ভালো হয়েছে, লাস্টে দিয়ে আর কি একটু কাস্টমার কম আর কি। প্রথম দিকে খুবই ভালো ছিল, মাঝে মোটামুটি, কিন্তু এখন মনে হচ্ছে না বেশি ভালো। আমরা তো চাই বছরে দুই তিনটা মেলা হোক, তাহলে প্রচারটা ভালো হবে এবং আমাদেরও সুযোগ সুবিধা ভালো হবে, আমাদেরও বিক্রি ভালো হবে। ঘূর্ণিঝড় শীতাঙ্গে পরে বৃষ্টির কারণে মাঠটা যে একদম থমকে গেছে, এরপর দিকে আর প্রচারণও কম। হ্যাঁ তো মাঠটায় মানুষজন খুব জনসমাগম কম হচ্ছে, তো এই জন্য আমাদের ব্যবসাও মোটামুটি এত ভালো হচ্ছে না। করোনা মহামারীর কারণে প্রায় 3 বছর পর কিশোরগঞ্জে শিল্পপণ্য ও বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে। দৃষ্টিনন্দন মেলার গেট পার হলেই রয়েছে পানির ফোয়ারা। দর্শনার্থীদের নিরাপদে মেলা উপভোগের জন্য রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবক। আমরা তো নিরাপত্তার দায়িত্বে আছি, পুলিশ ভাইদের তো সহযোগিতা করতে আছি, তো আলহামদুলিল্লাহ তো ভালোই চলছে মেলা আর কি। কোভিডকালীন আমাদের ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এই ক্ষতিগ্রস্তটা কীভাবে মানে খাটিয়ে নেওয়া যায় সেক্ষেত্রে আমরা এবং পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের আয়োজনে আমরা এবং পুলিশের কল্যাণ সমিতি পোনা কিশোরগঞ্জের সহযোগিতায় আমরা এখানে মাসব্যাপী শুরু করেছি, যাতে করে আমাদের ব্যবসায়ীরা তাদের ক্ষতি কিছুটা হলেও খাটিয়ে উঠতে পারে। অন্তত প্রতি বছর এ ধরনের বড় মেলার আয়োজন করা হলে ব্যবসায়ীরা দোকান নিয়ে ব্যবসা করতে পারবেন আর কিশোরগঞ্জবাসী পাবে বিনোদনের খোরাক, এমনটাই প্রত্যাশা করছেন সকলে। রিফাত ইসলাম, বিডি চ্যানেল 4, কিশোরগঞ্জ।